মা টাকা পয়সা দরকার, কার মা পিছনটা মারা যায়, কোনটা মা লাগাই দেবি। হ্যালো, হ্যাঁ বন্ধু, কোথায় আছিস, ভালো আছিস? হ্যাঁ বলছি, একটু আয় না, এই পোলের কাছে আয় না, বসে আছে, একটু দরকার আছে তোর সাথে। আয় 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 একটু, আয় আয় আয়, ঠিক আছে আয় তাড়াতাড়ি। আমার বুঝতে দিলে চলবে নেই, আমি হাম্বো না, আমি কৃপন, ওরা সব জানে, কিন্তু বুঝতে দিলে একদম। কিরে বন্ধু, ভালো আছিস? আমি তো ওদের সাথে হাত মেলাতে চাই না, কারণ আমি জানি যে আমি ওদের সাথে হাত মেলালে ওরা আরো ধনী থেকে আরো কোটিপতি হয়ে যাবে। আমি চাইছি না ওরা আমি ওদের সাথে হাত মেলাই। আমি চাই তোদের মতন সাধারণ মানুষের সাথে হাত মেলাতে। তুই কত বড় বিজনেস হয়ে গেছিস আমি তো বুঝছি ভাই। দাঁড়া ভাই দাঁড়া, নেশা কর, অনেকদিন পরে দেখা হলো, একটা নেশা কর। আরে সিগারেটের খামে বিড়ি, তুই এটা সামান্য বিড়ি ভাবছিস? আমাকে কত বড় বড় মানুষের সাথে চলতে হয় জানিস, কিন্তু এটা তুই সামান্য ভাবছিস? এই বিড়ি খেয়ে কত বড় 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 বিজনেসম্যান, কত বড় বড় ইঞ্জিনিয়ার, কত বড় বড় ডাক্তার বেরিয়েছে তুই জানিস? তুই যে বিড়ি ভাবছিস, এই বিড়ি স্বর্গের সিঁড়ি, তুই বিড়ি ভাবছিস? এবার তাহলে এই বিড়ি খাবো আমি, বিড়ি খাই, বিড়ি খেলে বয় বিড়ি বয় বিজনেস, আমি বিজনেস করতে পারবি আমার আজকে। আমি এই বড় বড় বিজনেস এই বিড়ি খেয়ে কি? আরে ভাই তোর তো এখন বিশাল ব্যাপার। আরে ভাই সব তোদের ভালোবাসা কেন আর বলিস, সে ওটা কোনো কথা না। আমি কি বলছি শোন না, বল বল। বলছি অল্প কিছু 1,00,000 টাকা মতো দেন, আমার মানে ব্যাংকের অ্যাকাউন্টে ওটিপিটা একটু সমস্যা হচ্ছে, 1,00,000 টাকা মতো দেন। আরে অল্প কিছু মানে 1,00,000 টাকা কাছে অল্প কিছু রাখছি, উনি সর্বনাশ, হাট অ্যাটাক হয়ে যাবি। তাই সামান্য 1,00,000 টাকার জন্য শোন, আমার ব্যাংকের মেন কথা ওটিপিটা একটু সমস্যা আছে, তোমার একটা অন্য অ্যাকাউন্টে দিবি 1,00,000 টাকা, তুই কত নিবি? ঠিক আছে তোরা আমি 50,000 টাকা বেশি, তুই গরিব মানুষ, তুই 50,000 টাকা বেশি নিবি, এখন 1,00,000 টাকাটা আমাদের একটু দিয়ে দে, ব্যবস্থা করে দে। ঠিক আছে দেখছি, তোর কাছে 1,00,000 টাকা, আমি চিন্তা করছি কি করবো এখন। সামান্য 1,00,000 টাকা মানে কি চিন্তা করছিস, আমার অ্যাকাউন্টে জাস্ট প্রবলেম হচ্ছে, 1,00,000 টাকা তুই দে না ভাই, দুদিনের মধ্যে 1,00,000 টাকাটা পাঠিয়ে দেবো, আমার শুধু জাস্ট সামনে বিয়ে বলে 1,00,000 টাকা তোর কাছে চাই, ব্যবস্থা করে দে। ঠিক আছে আমি দেখছি। আর তোর বিয়ে, তা বিয়েটা তুই কবে করছিস? আরে বিয়েই তো রিসেন্ট আমার বিয়ে, তাই জন্য তোদের বলছি। আমরা তো নিমন্ত্রণ পাবো তো? আরে তোদের নিমন্ত্রণ করবো না, তোদের তো নিমন্ত্রণ, শুধু কার্ডটা বানাই, শুধু দেখলে হয়ে যাবে, শুধু একটা করে কার্ড 500 টাকা করে পিস। আমার তো জানিস আমার সব গেস্ট মানে তো সব জানিস, সব হাই ফাই ব্যাপার, আর কার্ডটা আনবো সে আমি তোদের জন্য বলে, তুই তো মুখে বলে, মুখে বলে দিলে কোনো খারাপ ব্যাপার না, মুখে বলে দিলাম। আমরা কিসের কোন গাড়িতে যাব? তোর জন্য ভাই আমি অডি করেছি, ঠিক আছে, স্পেশালি তোদের জন্য অডি করে, সব অডি করে যাবি। আর এখন আমি তাহলে মোটামুটি বেরিয়ে যাচ্ছি, আমার টাকাটা তুই তাহলে একটু ইমিডিয়েটলি আজকেই পাঠিয়ে দেবো, 5 মিনিটের মধ্যে তোর টাকা ঢুকে যাবে, টাকাটা তুই অ্যাকাউন্টে পাঠিয়ে দে, আমি আসছি ভাই, ভালো থাকিস, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আরে ভাই 1,00,000 টাকা তো পাঠিয়ে দাও, তো বললি তো 2,00,000 টাকা দেবে, কি হবে তাই ভাবছি, না টাকাটা পাঠিয়ে দিই। কি রে মগা, এখানে কি করতে? এই ভাই বসে আছি, দুজনের বিয়ে, 1,00,000 টাকা তো দিলাম। কিসের বিয়ে হচ্ছে? হ্যাঁ কিসের তো বিয়ে হচ্ছে বলছি, আবার 1,00,000 টাকা দিলাম। ওর 1,00,000 টা কি জন্য নেবে? আমি 1,00,000 টা দিয়েছি ওর বিয়ের জন্য, পরবর্তীকালে শোধ করে দেবে, 1,00,000 টাকা দিবে বলছি। ওর 1,00,000টা কি দেখে দিচ্ছি? বিয়ে আমার জন্য বললো, তা তোর কাছে টাকা পয়সা নিয়েছে? 70,000 টাকা নেই, তোর কাছ থেকে 70, আমার কাছ থেকে 1,00,000, 1,70,000 টাকা নিয়েছে। তা শুনছি তো তোর নিমন্ত্রণ করে দিত, বললো তো অডি করে নিয়ে যাবে বলে। হাম্মোরো মেরে তো টাকাটা নিলাম, কি হবে মারা বুঝতে পারছি না, বলেছি মারা অডি ফডি আনবো, আলা কোনো গাড়ি ফাড়ি কিচ্ছু নেই, কেমন করে বলবো যেন মালগুলো না আসে, ফোনটা করি। হ্যালো, এ বন্ধু বলছি একটা সে মানে প্রবলেম হয়ে গেছে বুঝলি, প্রবলেম বলতে সেই গাড়ি যে কটা করেছিলাম না, সে ড্রাইভারের সে পাতলা পায়খানা হচ্ছে, মালগুলো আসতে পারে না, আর সে অডি তো জানিস তো ওইসব গাড়ি তো সবাই চালাতে পারে না, যার জন্য একটা প্রবলেম হয়ে গেছে, সে গাড়ি আসছে না বলছি, 40 কিলোমিটার রাস্তা বেশি নয়, তোরা সাইকেলে ম্যানেজ করলে না, চলে আয় তোরা। হ্যাঁ তোরা তো জানিস, তোরা না আসলে আমার পুরো বেটা একদম মানে ন্যাচার হয়ে যাবে, আমার ভালো লাগবে না একদম, তোরা চলে আয়।
আসতে পারবি নি? ভাই ভাই একটু চেষ্টা কর, চেষ্টা কর, আমি তোদের টাকা ঠিক টাইমে পেয়ে যাবো, তুই 1.5 লাখ টাকা দৌড় দৌড়লি তুই ঠিক পেয়ে যাবি। ভাই 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 শিওর শিওর। আরে মানে ফোনটা কেটে দিল। আরে অডি বলে সাইকেল, আর কোথাও তো মানে বিয়ে হচ্ছে জানি না। হ্যালো পার্থ ভাই, বন্ধু তুই তাড়াতাড়ি আমার কাছে আয়, আমার বাড়িতে তাড়াতাড়ি আয়, একটা প্রবলেম হয়ে গেছে ভাই, তাড়াতাড়ি আয়। আরে ভাই বলি বলিনি, এই সুজন ফোন করেছিল, বলছে অডির বদলে বললো সাইকেলে করে আয়, এই 40 কিলোমিটার রাস্তা, আর কোথায় বিয়ে হচ্ছে তাও ফোনে বললো না। তোর কাছে ফোন করে বলো না, আদৌ সাল মালটার বিয়ে হচ্ছে তো? ও দাও ভাইকে ফোন করছে, ও তো না হাম বলে দিল, ও তো একে গিফটে, তোর কাছ থেকে 1 লাখ, আমার কাছে 1 লাখ, তোর কাছে 70,000। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর দেখে বুঝতে পারছো আস্তে আস্তে আমরা আরো ভালো ভালো ভিডিও ইম্প্রুভ করার চেষ্টা করছি তোমাদের জন্য, তো তোমরা অবশ্যই সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছু করতে পারবো না। নতুন ক্যামেরাম্যান জয়েন করেছে, টিমে আস্তে আস্তে সব নতুন নতুন ছেলেপুলেরা আসছে, তো হাই করে দাও। হাই। সো অবশ্যই তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা একদম আগে যেতে পারবো না। তো আজকের মতো এই ভিডিওটা এই, আর পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আসতে থাকবে চ্যানেলে, আর আগের ভিডিওগুলোও তোমরা দেখো। সো আজকের মতো ভাই ভাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।